হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। চলে আসলাম নতুন আরেকটি ইভেন্টে। তো গাইস, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন বাস সিমুলেটার বাংলাদেশ নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো বেসিক্যালি এই গেমটা নিয়ে আমি এতদিন ভিডিও দিই, কারণ এটা আমি যেটা হচ্ছে আলফা টেস্ট, সেটা হচ্ছে আলফা টেস্ট বেসিক্যালি রিলিজ হয়ে গেছে। তো এটার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এখন হচ্ছে এই গেমটা যে আসছে এটা নিয়ে অনেকে কনফিউজ, সেটা হচ্ছে আমি বিষয়টা কনফিউজ বলতে কীরকম, আপনারা সবাই মনে করছেন হয়তো বাস সিমুলেটার বাংলাদেশ যেটা রিলিজ হয়েছে সেটা অরিজিনাল গেম। বেসিক্যালি এটা, হ্যাঁ, এটা অরিজিনাল গেমই, কিন্তু কথা হচ্ছে এটা মানে মেন গেমটা না, এটা হচ্ছে জাস্ট একটা আলফা টেস্ট, মানে জাস্ট একটা টেস্ট ভার্সন তারা রিলিজ দিয়েছে, যার কারণে আপনাদের অনেকের কাছে হয়তো বা গ্রাফিক্স পছন্দ হচ্ছে না, আবার অনেকের কাছে অনেক ধরনের মানে সমস্যা দেখাচ্ছে, লাইক বাগ আছে অনেক ধরনের, তো অনেক প্রবলেম হয়তো দেখা দিবে বা অনেক কিছুই খারাপ লাগতে পারে আপনার কাছে, বিকজ অফ এটা মেন গেম না, এবং ডেভেলপার নিজেরাই জানিয়েছে এটা মেন গেম না। তো এটা নিয়ে তারপরে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন, অনেকে বাজে প্রশ্ন করতেছেন, অনেকে বাজে কথা বলতেছেন। তো বেসিক্যালি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলো ভাই, মানে একটা জিনিস করতে না পারলে সেই জিনিসটাকে নষ্ট করেন না অন্তত, কারণ একটা গেম একটা ডেভেলপার বা একটা কোম্পানি কিন্তু খুব শখ করে বা একটা মানে আশা নিয়ে কিন্তু তৈরি করে তারা। তো যেহেতু তারা গেমটা রিলিজ করছে বা বের করছে, তারা ভালো কিছুর জন্যই অবশ্যই বের করছে, এবং তারা এটাও কনফার্ম করছে যে তারা ডে বাই ডে এটাকে আপডেট করবে, এবং মেন ভার্সন যেটা আসবে সেটা এটার থেকে মানে আকাশ জমিন তফাত হবে এটার মধ্যে, এবং মানে এক কথাই আছে এটার থেকে অনেক বেশি আপডেট হবে। এবং তারা আরেকটা জিনিস কনফার্ম করছে, এটা নিয়ে অনেকে কনফিউজ ছিলেন আসল বিষয়ে, যে এটা কয় জিবি র্যামে খেলা যাবে। তো এটা নিয়ে অনেকে বলছিলেন যে এই বিষয়টা নিয়ে আমি অনেক ভিডিও দেখলাম ইউটিউবে, বেসিক্যালি এতক্ষণ আমি ইউটিউবে রিসার্চ করলাম যে আসলে ইউটিউবে কী অবস্থা। তো দেখলাম অনেকে ফেক নিউজ ছড়াচ্ছে যে 2 GB RAM 1 GB RAM নাকি খেলা যাবে। তো বেসিক্যালি আমি একটা কথা বলি, এটা হচ্ছে 2 GB 1 GB খেলা যাবে সেটা আমি শিওর না, কিন্তু এটা ডেভেলপার যারা তারা কিন্তু অফিসিয়ালি বলেছে যে 4 GB RAM ফোনে এটা স্মুথলি চলবে। তো আপনি স্মুথলি খেলতে হলে অবশ্যই আপনার মোবাইলে 4 GB RAM লাগবে, এর কম হলে আমি জানি না চলবে কিনা, আর যদিও চলে হয়তো বা একটু একটু ল্যাগ করতে পারে বা একটু একটু বাগ দেখাতে পারে। তো অবশ্যই হয়তো আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন যেহেতু ডেভেলপাররা বলে দিয়েছে, তো এটা নিয়ে কোনো দ্বিধাগন্ধ বা কোনো উল্টাপাল্টা নিউজ কেউ দিন না। তো অরিজিনাল গেম পর্যন্ত ওয়েট করেন, এবং সেটা আসার পর আশা করি আপনারা ভালো একটা কিছু পাবেন। এখন কথা হচ্ছে অনেকে আমাকে একটা জিনিস বলতেছিলেন যে ভাই ইনবক্সে অলরেডি পার্সোনালি ফেসবুক পেজে আমাকে অনেকে নক দিয়েছেন যে ভাই এই গেমটা নাকি প্লে স্টোরে খুঁজে পাচ্ছেন না, আবার ডাউনলোড করতে পারতেছে না, তো এটা কি ফেক নিউজ নাকি, বা এই যে গেম বলতেছে তারা আপলোড করছে বা তারা বলতেছে যে গেম চলে আসছে ডাউনলোড করুন। তো হ্যাঁ, গেম চলে আসছে কিন্তু হয়তো বা প্লে স্টোরে সার্চ করলে আসতেছে না, এটা হয়তো বা আমি জানি না বিষয়টা কেন, ডেভেলপারকে আমি নক দিয়ে নিলাম। তো হয়তো বা আমার যদি মনে হয় হয়তো বা SEO কোনো প্রবলেম হয়েছে, মানে SEO যদি করে সেক্ষেত্রে হয়তো বা সেটা লিস্টে চলে আসবে, কিন্তু আপাতত কিন্তু বাস সিমুলেটার যে ইন্দোনেশিয়া সেটা আসতেছে সার্চ করে, মানে বাস সিমুলেটার বাংলাদেশ লেখে বাস সিমুলেটার ইন্দোনেশিয়া আসতেছে। তো এটা বেসিক্যালি বেশি দিন না, তো আর কিছুদিন হয়তো বা লাগবে। তো ইনশাল্লাহ আমরা যদি প্রপারভাবে সবাই ডাউনলোড করি সেক্ষেত্রে আমাদের গেমটা র্যাঙ্কে চলে আসবে, এবং ইনশাল্লাহ আমাদের বাস সিমুলেটার বাংলাদেশও মানে ইন্দোনেশিয়ার সাথে দেখা দিবে। তো ইনশাল্লাহ আপনাদের সবাই একটা কথা বলবো, আপনারা সবাই বেশি বেশি করে ডাউনলোড করবেন। এখন ডাউনলোড কীভাবে করবেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা নিয়ে চলে ডাউনলোড করে খেলতে পারবেন, এবং আমি কমেন্টস বক্সও পিন করে দেবো কমেন্ট, সেখান থেকে ডাউনলোড নিয়ে আপনারা চলে ডাউনলোড করে খেলতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো অবশ্যই এখনই আপনারা যে ডাউনলোড করে ফেলুন। তো যাই হোক, আর বেশি কথা বলবেন এই গেম নিয়ে। তো ইনশাল্লাহ আমি আরও আপডেট দিব নেক্সট আর ডেভেলপারকে নক দিয়ে, তো সে পর্যন্ত সবাই ওয়েট করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।